বরিশালে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ে যুব গেমস। সকালে বরিশাল শহীদ আব্দুর রব সিরনিয়াবাদ জেলা স্টেডিয়ামে অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের আয়োজন ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই গেমসের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম। এতে অ্যাথলেটিক্স, বক্সিং, কাবাডি সহ 11টি ইভেন্টে বিভাগের 6টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 482 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে 337 জন বালক এবং 145 জন বালিকা। আগামী 13 জানুয়ারি পর্যন্ত এই গেমস চলবে।